সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আমরা আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে একজন পিএলআইডি পেশেন্টকে নিয়ে। আমরা তার কাছ থেকে আসলে পিএলআইডি সম্পর্কে জানবো, আসলে তিনি পিএলআইডি যখন ওনার হয়েছিলেন তিনি কি কি সম্মুখীন হয়েছেন অসুবিধার, এবং তিনি কোথায় গিয়েছিলেন, এবং আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার তাকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন, তিনি ভর্তি ছিলেন, আজকে তিনি সুস্থ হয়ে চলে আছেন। চলুন বেশি কথা বলবো না, তার সঙ্গে পরিচয় হয়ে আমরা তার কাছে চলে আসছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি, আপনার নাম? আবু বক্কর। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে মাগুরা, মোহাম্মদপুর। মাগুরা, মোহাম্মদপুর। আপনি কি করেন? রঙের কাজ করি সৌদি আরব। সৌদি আরবে না, আপনি বেসিক্যালি আপনি একজন প্রবাসী। জি, আমাদের রেমিটেশন যোদ্ধা। জি, আপনি আমি জানতে চাচ্ছি আবক্র ভাই, আপনি বেসিক্যালি যে আপনার যে পিএলআইডি প্রবলেমটা যেটা হয়েছে, এটা কবে থেকে আপনার এই সমস্যাটা হয়েছে, বা আপনার কি কি সম্মুখীন আপনি যখন দেশে ছিলেন নাকি দেশের বাইরে গিয়ে জানতে পারবো? আমি যখন দেশে ছিলাম তখন 2010 সালে আমার এই সমস্যাটা হয় আর কি। 2010, তাহলে আজ থেকে প্রায় 11 বছর আগে। যে আমি ফরিদপুর ডাক্তার দেখাইছি, যে ওই ওষুধ দিয়েছে বেতার ওষুধ, যে খাই কত সুস্থ, বছর দুই সুস্থ। জি, তারপরে আবার কিছুদিন পর আবার বেশি। তারপরে সুরব্দি হসপিটালে ডাক্তার দেখাইছি, জি উনি বললো জ্বর বাতের কথা বললো। আচ্ছা, উনি একটা ওষুধ দিল, ওই ওষুধটা সবসময় নাকি খাইতে হবে। আচ্ছা, কি বললেন ডক্টর? কি বললেন আপনি? ডক্টর এক্স-রে করলো, তারপরে গোড়ালি এক্স-রে করলো, কোন রোগ ধরতে পারেনি। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে আর এক হসপিটালে গেলাম, আলসিফা হসপিটাল। জি, সৌদি ওখানে বাঙালি ডাক্তার আছে, মিজানুর রহমান। উনি ওই কোনো রোগ ধরতে পারে না, সবাই শুধু জাস্ট ব্যথার কথা বলছি, জন্য ব্যথা, গরমের জন্য। আপনি দৈনন্দিন যে কাজগুলো করছিলেন সেই কাজগুলোতে আপনাদের বিভিন্ন সময় ব্যাঘাত ঘটছে যে আপনি করতে পারছিলেন না। আপনি প্রবাসে যে গিয়েছেন, আসলে কি কাজটা ছিল? আপনার ভারী কাজ ছিল নাকি নর্মাল কোনো কাজ ছিল? মোটামুটি আর কি, ভারীও না নর্মাল। তারপর কি হলো, ডক্টর কি বললেন? ডক্টর বললো যে তোমার ঠান্ডার জন্য সমস্যা। আচ্ছা আচ্ছা। আমি বলছি যে আমার বাতের সমস্যা। জি, আমি বাংলাদেশ তো বলছিল তুমি না সমস্যা নেই। তারপরে উনি আমাকে বললো যে তুমি ছুটিতে যাও, যে আমার এই করো। তারপরে ছুটিতে আসছি, আসি আমি ওখান থেকে আমি আর কি এসে ইউটিভিতে দেখছি। তারপর আপনি এমআরআই মানে বাংলাদেশে এসে এমআরআই করলেন? জি। আচ্ছা আচ্ছা। তার পাশাপাশি আপনি সারা ভিডিওগুলো দেখতেছেন? জি জি জি। তারপর কি হলো আপনার একটু বলবেন? তারপরে এই যে আমার একটু ঘাড়ে ব্যথা, মাজার এখানে ডিস্ক খানিক বেড়ে গেছে। জি। তারপরে স্যার গোড়ালিতে হাড্ডি বাড়িয়ে গেছে, স্যার বলবে এখানে 7-8 দিন ভর্তি থাকতে হবে। জি। স্যার কি আপনার রোগটাকে ফাইন্ড আউট করতে পারলেন, যে আপনি প্রবাসে দেখিয়েছিলেন, আপনি বিদেশে যাওয়ার আগে ডক্টরকে দেখিয়েছিলেন, সবাই যে জ্বর বাতের কথা বলেছিল, কেউ কিন্তু আপনাকে মূল যে রোগটা হয়েছিল সেটা কিন্তু আপনাকে ধরতে পারেনি। আর আপনি স্যারের ইউটিউবে যখন ভিডিওগুলো দেখতেছিলেন এবং অনেক পিএলআইডির কথা শুনেছিলেন, যে পিএলআইডিটা কি, আপনি নিজেও জানতেন না যে আপনি তখন যে আপনার পিএলআইডি হয়েছে। যখন স্যার এখানে আসেন তখন স্যার কি বললেন? আমি জানতে পারি তখন আপনি জানতে পারলেন যে আপনার পিএলআইডি হয়েছে। তারপর কি হয়েছে স্যার, কি আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছিল? স্যার বলছে যে এখানে 7-8 দিন ভর্তি থাকতে হবে। জি, আল্লাহর রহমতে। তখন কি আপনার চিন্তা হয়েছে যে আসলে পিএলআইডি আমি যে ভর্তি হবো কিনা, একটা ডিসিশনে ভুগেছিলেন নাকি এরকম কিছু? আমি একদিন পরে ভর্তি হয়েছি, কি করব। জি জি। তারপরে ভাই তো থাকে সৌদি, তার সাথে কথা বললাম, ভাই বললো ঠিক আছে ভর্তি, তখন আমি ভর্তি হই 24 তারিখে। আচ্ছা আচ্ছা। আজকে আপনার কততম দিন চলছে? আজকে 11তম দিন চলছে। 11তম দিন চলছে। আপনি এখন কি অবস্থায়, কেমন আছেন আপনি? আজকে আপনি চলে যাবেন? আমি সুস্থ, সুস্থ বলে আমি চলে যাচ্ছি। আজকে আপনি অনেক আগের থেকে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ, আগে সমস্যা আমার পায়ে এখান থেকে হাঁটতে পারতাম না। জি। ওয়াশরুমে যাইতে পারতাম না। জি। খুব কষ্ট হইতো, হামো দিয়ে গেছে, মানে দীর্ঘক্ষণ বসে থাকা আপনার জন্য খুব কষ্টদায়ক ছিল আর কি, বসে থাকা, শুয়ে থাকা। জি জি। এই সমস্যাগুলো এখন কি আপনার আছে? এখন আপাতত এখন নেই, একদমই নেই। স্যার আপনাকে 17 দিনে আপনাকে ভর্তি দিয়েছে, আজকে আপনি 11তম দিনেই সুস্থ হয়ে গেছেন, তার মানে আপনাকে বাকি আর 6 দিন থাকতে হচ্ছে না। জি।
ধন্যবাদ আবুকর সাহেবকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের তার যে পিএলএডি সমস্যা ছিল, তিনি স্যার এখানে যে এসেছেন, আমাদের যে চিকিৎসা একটা প্রসিডিউর আছে স্যার, আমাদের এখানে পিএলএডি পেশেন্টদের অনেক পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে স্যার এখানে আসলে কি আমাদের ভর্তি হতে হয় কিনা। দর্শক, আসলে পিএলএডি এমন একটা জিনিস যেটা বিভিন্ন সার্জারি ডক্টরের কাছে গেলে তারা ফার্স্ট ফর্মুলাতে আপনাকে সাজেস্ট করবে যে আপনার এটা অপারেশন লাগবে। আর আমাদের ট্রিটমেন্টটা কিন্তু অপারেশন ছাড়া, আমাদের ট্রিটমেন্টটা মেইন হচ্ছে ফিজিওথেরাপি এবং মেডিসিন, এই দুইটার কম্বিনেশনে আমাদেরকে পেশেন্টকে আমরা সুস্থ করে তুলি কাটা ছেঁড়া বাদ দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা টাইমিং এর দরকার আছে, আমি আবারও বলছি আমাদের সেক্ষেত্রে একটা টাইমিং এর দরকার আছে। এই জন্য আমাদের স্যার আমাদের একটা প্রসিডিউর, একটা টাইমিং, একটা প্যাকেজ আকারে আমাদের এই ট্রিটমেন্টগুলো করিয়ে থাকা, কারো ক্ষেত্রে 10 দিন হতে পারে, কারো ক্ষেত্রে সেটা 17 দিন 15 দিন এরকম টাইমিং হতে পারে। তো আমাদের আবু বকর ভাইকেও সেই টাইমিংটাই ওয়েট করতে বলা হয়েছিল এবং তার ট্রিটমেন্টটা চলছিল, আলহামদুলিল্লাহ তিনি আজকে 11 দিনের মধ্যে তিনি ফুল্লি ভাবে সুস্থ আছেন। তো আবু বকর ভাই, আপনাকে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের লাইভে অনেক প্রবাসী দর্শক আছে, আপনার ভাই আমার ভাই অনেক দর্শক আছে এবং বাংলাদেশে অনেক দর্শক আমাদের এই ভিডিওটা দেখবেন। তো আপনিও একদিন আমাদের এই ভিডিওটা দেখেই কিন্তু এসেছিলেন, জি জি, আপনি কিন্তু জানতেন না যে আপনার পিএলএডি সমস্যা হয়েছে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কেন একটু বলবো? আলহামদুলিল্লাহ এখানে পিএলএডি যাদের সমস্যা এখানে আসলে খুব ভালো হয়, খুবই ভালো হয়, এখান থেকে আসলে সঠিক চিকিৎসা আপনারা পাবেন। এটা আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গা গেছি, বহু টাকা পয়সা ফেলছি, এখানে এসে আমি সুস্থ। ধন্যবাদ অবকর ভাইকে। তো আমি আবারও সকলকে বলছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক জায়গায় গিয়ে সঠিক রোগ নির্ণয়টা করবেন। আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান, এই মানুষটার নাম আমরা যদি নেই, আমাদের অনেক ব্যথাময় সুস্থ রোগীর নাম আমাদের সামনে চলে আসে। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার আমাদের ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে উনি বসেন, এবং আমাদের স্যারের ব্যাপারে বিস্তারিত জানতে গেলে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের হটলাইন আছে, আপনারা অবশ্যই ফোন করবেন, স্যারের ব্যাপারে বিস্তারিত জানবেন, স্যার কখন কোথায় কিভাবে বসেন অবশ্যই আসবেন। এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সাক্ষাৎকার শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।